নমস্কার, খোঁজ 24-এ আপনাদের স্বাগত। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি আপনাদের জন্য, মানে দর্শকের জন্য, একটা অন্যরকম কিছু খোঁজ আনতে। আপনারা জানেন বাঁকুড়া এবং পুরুলিয়া কারুশিল্পীতে খুব প্রসিদ্ধ। সেখানেই খোঁজ 24-এর প্রতিনিধিরা গেছিল এবং খুঁজে এনেছে এক আশ্চর্য রকমের খোঁজ। চলুন দেখি কি সেই খোঁজ। খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে। নমস্কার সুধী দর্শক, আজকের আমরা এক গুণী মানুষের বাড়িতে এসেছি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের এক ঐতিহ্যশালী নারিকেল এবং শঙ্খ শিল্পীর বাড়িতে। দিদির সাথে পরিচয় করে দিই। নমস্কার, আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে বলছি, শ্যামা রায়। হ্যাঁ, গোপাল নন্দীর মেয়ে, যিনি 1988 সালে নারকেল খোলায় রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। আমাদের এই কাজ হচ্ছে বংশ পরম্পরায় আট পুরুষ ধরে এই শঙ্খের কাজ হয়ে আসছে। হ্যাঁ, শঙ্খের অত্যাধিক দামের জন্য বাবা 1988 সালে শঙ্খ ছেড়ে নারকেল খোলায় আসেন। হ্যাঁ, ফেলে দিয়ে, মানে পৌষ মাসে যখন মা বাড়িতে নারকেল কুড়ছিল, তখন সেই খোলাটা বাবা দেখে বসে বসে ভাবছিলেন যে এই খোলাটার থেকে যদি কিছু করতে পারি, তাহলে আমাকে এই চড়া দামে শঙ্খটা কিনে কাজ করতে হবে না। কারণ দুস্থ গরিব শিল্পী, এত দাম দিয়ে শঙ্খ কেনার ক্ষমতা নেই, তাহলে এই নারকেল খোলাটাই আমি কাজ করে দেখি। তখন বাবা 1988 সালে ওই মায়ের কাছ থেকে একটা নারকেল খোলা নিয়ে ঘুষে মেজে ওই বাটালি ছিউনি দিয়ে কাজ করে দেখছেন আর কি, যে আমার বাটালি ছিউনি যেমন শাঁখের মধ্যে চলে, তেমন আমার নারকেল খোলায় চলে কিনা। তো তখন বাবা দেখলেন যে হ্যাঁ, সুন্দর আমার এই নারকেল খোলার মধ্যে কাজ করা যাচ্ছে, কুড়া যাচ্ছে, ঘষা যাচ্ছে। তো তখন বাবা একটা ঠিক করলেন যে আমি নারকেল খোলায় কিছু একটা করি। হ্যাঁ, তো আমি শাঁখ ছেড়ে দিয়ে তাহলে এবার এই নারকেল খোলার কাজেই আমি আমার রুজি রোজগারের রাস্তা তৈরি করব। তখন বাবা এই কলসিটা প্রথম তৈরি করলেন, তৈরি করে DIC-র অফিসারকে দেখালেন। তখন DIC-র অফিসার বললেন যে বা, আপনি বেশ সুন্দর একটা জিনিস তৈরি করেছেন। তো তখন DIC অফিসার বললো যে আপনার এই নারকেল খোলার এই কলসিটা আমরা দিল্লিতে পাঠাবো। হ্যাঁ, দিল্লিতে আপনাকে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য পাঠানো হচ্ছে। আস্তে আস্তে যদি আপনি এগুলো করে নেন, দেখুন কী সূক্ষ্ম কাজ প্রত্যেকটা জায়গায়। এবং এটা নারকেল খোলার উপরে আমরা যেগুলো ফেলে দিই তার উপরে কিন্তু কাজ করা, তো এটাকে দেখলে বাইরে থেকে কিন্তু বোঝাও যাবে না যে এটা নারকেল খোলা। প্রথমে রাজ্যস্তরে দেওয়া হলো, রাজ্যস্তরে এক চান্সে পুরস্কার লেগে গেল। যখন রাজ্যস্তরে পুরস্কার পেয়ে গেল, পেয়ে যাওয়ার পরে সেটাকে দিল্লি পাঠানো হলো। দিল্লিতে সেখানে যখন এই যে বিচার হচ্ছে, ছবিটাতে দেখাচ্ছে, এই যে এই ছবিটা, এখানে এই যে বাবার কাজটা বিচার হচ্ছে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া যাবে কি না, তো সেই বিচার হচ্ছে। তখন বাবা ওটা এক চান্সেই এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন 1988 সালে। তখন বাবা তো খুব, মানে মনের মধ্যে খুব আনন্দ হলো যে আমার এই রকম যদি খোলা ফেলে দেওয়া জিনিসকে তুলে ধরে যদি আমি কাজ করি, তাহলে আমার যদি নারকেল খোলায় কাজ হয়, তাহলে আমার এই লাউ খোলা বা আমার এই বেল খোলা এগুলোর মধ্যেও আমার কাজ হবে। তখন বাবা ওই যাবতীয় খোলা হাতে কাছে আসে, সব খোলার মধ্যেই বাটালি ছিউনি চালাতে থাকে আর এই সমস্ত খোলার মধ্যে তার শিল্প কাজ তৈরি করে। বাবার কাছে শুনেছি যে আমাদের এই শঙ্খের কাজ হচ্ছে আট পুরুষ ধরে হয়ে আসছে। তা আট পুরুষ ধরে যখন হয়ে আসছে, আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলিগত কাজ। হ্যাঁ, এই যে আমি কাজ করছি, আমার বাচ্চা কাজ দেখছে, সে দেখে দেখে শিখছে, সেই রকম হয়ে আসছে আর কি। বাবা কাজ করছে, আমরা দেখেছি, মানে এটা কোনো জায়গাতে আমরা স্কুলে বা কোনো জায়গায় আমরা এটা শিক্ষা করিনি, এটা আমরা আমাদের বাড়ির মধ্যেই শিক্ষা করেছি, বাবাদের কাছ থেকে, মাদের কাছ থেকে, মানে কোনো প্রথাগত শিক্ষা ছাড়াও এত সুন্দর শিল্পকর্ম কিন্তু ওনারা তুলে ধরছেন। হ্যাঁ, তো আমার ঠাকুরদাদার আমলে যখন, তখন এই কাজটা ছিল বাজানো শঙ্খ ঠাকুর ঘরে রাখা হয় আর ওই হাতে পরা শাঁখা। একজন মানুষ যদি আজ শাঁখা কিনেছে, সেটা এখন বহুদিন পরে শাঁখা কিনবে, আর সেটা ঘুরে ঘুরে ব্যবসাটা করতে হতো, মানে নিজের বাড়িতে এসে তো সেভাবে কেউ কিনতো না, গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে এই শাঁখা ব্যবসাটা করতে হতো, পুজোর শাঁখ আর ইয়ে। সেটাকে এই আস্তে 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 দেশ স্বাধীনতার পর থেকে এই শিল্প কাজটা এসেছে আর, মানে শাঁখের উপরে করলে যাতে আরও বেশি লোক কিনতে পারে আপনাদের কাছ থেকে। হ্যাঁ, তো প্রথমে কি করলো, এই যে এর মধ্যে দেখুন, এই যে মুখটা আছে, এই মুখটার মধ্যে একটা আংটি হবে, আর শাঁখা ফ্রেশ শাঁখা, যেটা দামি শাঁখা, সেটা এখান থেকে হবে, খুব জোর হয়তো তিনটিকে চারটি শাঁখা বেরোবে। আচ্ছা, হ্যাঁ, ফ্রেশ শাঁখা। এরপরে এই যে এই পাটটাকে কেটে ফেলে দেওয়া হলো, এটাতে ওই হাড় কানের এসবের যে টুকরা টুকরা জিনিসগুলো সেগুলো তৈরি হয়। এর ভিতরে যে তার মেরুদণ্ডটা আছে শাঁখের, সেটাকে আমরা ওই গোল গোল বানিয়ে পরে আমরা ওগুলোকে বলি শঙ্খনাভি। আচ্ছা, হ্যাঁ,
সেই শঙ্খনাবির মালা তৈরি করা হয়, যেটা মানে সাধু ঋষিমুনিরা তপস্যা করেন, মালা জপ করেন, বিটসের মালা আর কি, এইসব তৈরি করেন। ছাঁকা আর বাজানোর শঙ্খ, এতে তো রুজি রোজগার সংসার চলছে না, সংসারে মানে টান ধরছে। তখন আর কি ভাবনা চিন্তা করলেন যে কিভাবে এটাকে পরিবর্তন করা যায়। হ্যাঁ, তখন ওই ছোট ছোট যে ফেলে দেওয়া জিনিসগুলো যেগুলো জমে থাকছে সেইগুলোর থেকে ওই নকশা ডিজাইন করে হার কানের এইসব তৈরি করতে থাকে। তো এনারা কি করেছেন যে রামায়ণ মহাভারত পাঠ করে যে কাহিনীটা পেয়েছেন, হ্যাঁ বলছে সেই সব ছবিগুলো যদি আমরা শাকের মধ্যে তুলে ধরি, আঁকতে চেষ্টা করি, তুলে ধরি, শিল্পটা এসেছে সেইখান থেকে। তারপর থেকে রামায়ণের যে জিনিস চিত্রগুলো, রামায়ণ মহাভারত বা দেবদেবী বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদায়, হ্যাঁ এইসব জিনিসগুলো এসেছে সেই সেখান থেকে, সেই রামায়ণ মহাভারতের পুঁথি শুনে শুনে। আচ্ছা, তখনকার মানুষে কোনো ছবি দেখে ছবি তৈরি করেন না। তো বাবার পাশাপাশি আপনারও তো দেখছি এখানে ছবি আছে, মানে আপনিও বোধহয় এখান থেকে পুরস্কার পেয়েছেন। এটা আমি শঙ্খের কাজ করে পেয়েছি। আচ্ছা, শঙ্খের কাজ করে এটা রাজ্য স্তরে প্রথম পুরস্কার পেয়েছি। কুটির শিল্প সচিব মীরা পান্ডে, আইএএস। এটা তামা বঞ্চ মানে বিভিন্ন ধাতু দিয়ে এটা তৈরি করা হয়েছে। এটা বাবা যখন 1988 সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তখন এটা রাষ্ট্রপতি ওখান থেকে এটা ফলকটা পুরস্কার দিয়েছেন আর কি, আর এর সাথে সার্টিফিকেট দিয়েছিলেন আর 10,000 টাকা দিয়েছিলেন। বর্তমানকালে যেটাকে শিল্পগুরু পুরস্কারই বলা হয় সেইটাই ন্যাশনাল অ্যাওয়ার্ডি, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী। তো এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়, অত্যন্ত উচ্চমানের একটা সম্মান, যেখানে ভারতবর্ষের সমস্ত গুণী শিল্পীদের মধ্যে তাদেরকে সিলেক্ট করা হয় যারা এক্সট্রাঅর্ডিনারি ক্র্যাফটম্যানশিপে পরিচয় দেন। তো এটাকে আমরা এক্সেম্পলারি বা এক্সট্রাঅর্ডিনারি শিল্পের পর্যায়ে ফেলবো। তাই ওনার ওয়েস্ট বেঙ্গল থেকে মিস্টার গোপাল নন্দী কোকোনাট সেল কার্ভিংয়ের উপরে 1988 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। আচ্ছা, আমরা তো এবার ওনার পরবর্তী প্রজন্মকেও পেয়েছি। আমার নাম সুরজিৎ রায়, আমার দাদু গোপাল নন্দী এবং মা শ্যামা রায়। আমি এখন পড়াশোনার সঙ্গে সঙ্গে এখন দাদুর কাজ দেওয়া একটু শিখছি, ভবিষ্যতে যদি শিখতে পারি ভালো করে দাদুর মতন সেটাই আশা আছে। আমরাও আশা করবো তুমি এইসব কাজের মধ্যে দিয়ে এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখো। ওকে আমি এটাই শিক্ষা দিই যে দাদুর কাজটা তো আমি করছি, আমার পরে এই কাজ যেন আর ধামাচাপা পড়ে না যায়, ঢাকা পড়ে না যায়, তার জন্য তুমি এই কাজ শিখে রাখো, এই কাজ তোমাকে বাঁচিয়ে রাখতে হবে। একদম, হ্যাঁ দাদুর এই কাজ কিন্তু তোমাকে চালিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই কাজ ছাড়া চলবে না, কাজ চালিয়ে নিয়ে যেতে হবে। আমরা চেষ্টা করি সবসময় আপনাদের নতুনত্ব কিছু খোঁজ দিতে। আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ, আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে। নমস্কার। খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে।